वेलकम बैक टू आवर चैनल डिमन स्टोरीज वेलकम तुम्हारे और एक नतून ब्लॉगे तो अनेक दिन पर आबार घुरते एसेछि तो अनेक दिन थेके पारिवारिक अनेक रकम समस्या छिलो जार कारणे आमरा कोथाओ बेरोते पाच्छिलाम ना तो आर दुजोने दुजोनेर काजे खूबी व्यस्त हो पड़ेछिलाम तो हठात करे आज के प्लान करलाम जे जेहेतु छुट्टी पेये गेलाम हठात करे तो भाबलाम चलो कोथाओ थेके एकटा घुरे आसा जाक तो आर आमी आबार दुजोने मिले छुट्टी पाय नाई छुट्टी खाली ओर आमार ब्यांकेर काजेर जोन्नो आमी जाच्छि तो भाबलाम ओके निये ताहले घुरा होये जाबे आर কাজ হয়ে যাবে। হ্যাঁ, ওর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তো ওর কাজের জন্যই এসছে তো আমার ছুটি। হ্যাঁ, আমরা যাচ্ছি দুধিয়ার সাইডটাতে তো দুধিয়ার সাইডে ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো ওখান থেকে ওর কাজও হয়ে যাবে প্লাস আমার ঘোরাও হয়ে যাবে আর সাথে তোমাদের সাথে একটু শেয়ারও করে দেবো। এই জায়গাটা দেখো একদম মানে নিস্তব্ধ, লোকই নেই বললেই চলে। এটা ঠিক বাগডোগরার পেছন সাইডটা দিয়ে আমরা যাচ্ছি, পানিঘাটার রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো দেখো পুরো সাইডটা জঙ্গল একদম, আর যেহেতু এখন বর্ষার দিন না, বর্ষার দিনে জঙ্গল খুব সুন্দর লাগে দেখতে। চলো তাহলে দেখা যাক কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, জার্নিটাও একটু একটু শেয়ার করব আর ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। রাস্তায় যাওয়ার পথে দেখো কতগুলো হনুমান একসাথে দেখলাম, অবশ্য ভয়ও লাগে। এই রাস্তায় কিন্তু অনেক হনুমান ছিল। তো আমরা কিছুটা দূর এগিয়ে যেতেই দেখো দু সাইডে পুরো গ্রিনারি, আর এত সুন্দর লাগছিল। বর্ষাকালে যদি তোমরা পাহাড় বা ডুয়ার্স জঙ্গল এই সমস্ত জায়গাগুলোতে তোমরা যদি যাও তাহলেই তোমরা এর আসল সৌন্দর্য যেটা আছে সেটা উপভোগ করতে পারবে। খুব সুন্দর লাগছিল। আমার তো বর্ষার দিনে ঘুরতে যেতে খুব ভালো লাগে। অনেক মানুষ আছে যাদের আবার বর্ষার দিনটা অতটা পছন্দ না, কিন্তু আমার কিন্তু বর্ষার দিনটা খুবই ভালো লাগে। দেখতে দেখতে আমরা পাহাড়ি একটা গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করলাম। এই গ্রামটার মধ্যে দিয়ে যেতে হবে। এই গ্রামটার নাম হচ্ছে পাথরঘাটা গ্রাম হবে, ঠিক আমি অতটা জানি না। তো এই এখান থেকে আমরা পাহাড়ে উঠব, কারণ এই দুধিয়া যাওয়ার দুটো রাস্তা আছে। তো এইদিকে বাগডোগরাতেও ওর একটা কিছু একটা দরকার ছিল, তার জন্য আমরা বাগডোগরা হয়ে এসেছি। তো আমরা দেখো এই ঝর্ণাটার সামনে এসে দাঁড়ালাম, এত সুন্দর লাগছিল, সবাই এসে এখানে ছবি তুলছিল। আমাদের এখানে কিন্তু আমরা খুবই লাকি যেহেতু আমাদের বাড়ির সামনে পাহাড়, এটা আমি বারবার বলি। আর পাহাড়ি ঝর্ণা কিন্তু আমার খুব খুব খুবই ভালো লাগে। আমরা চলে এসেছি দুধিয়াতে, এত সুন্দর লাগছে, এত পিসফুল, কি বলবো তোমাদের, এত শান্তির জায়গা। যেহেতু রবিবারের দিন পুরো ক্রাউড থাকে, তো রবিবার ছাড়া অন্য দিনগুলোতে আসলে এই জায়গাগুলো এতটাই সুন্দর লাগে, কি বলবো তোমাদের। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছি দুধিয়াতে, তো এখন একটুখানি জায়গাটা একটু ঘুরে নিই। আজকে একদম ফাঁকা, লোক নেই, একদমই লোক নেই, চার পাঁচজনের মতন আছে এখানে। এই সাইডে দুই তিনজন আছে, ওই সাইডে দুই তিনজন আছে, একদমই লোক নেই। দেখো পাহাড়টাতে মেঘ মেঘ ভেসে ভেসে আসছে। অনেকদিন পর ঘুরতে এসে খুবই ভালো লাগছে, তো একটু ঘুরে নিই। আমরা চলে এসেছি দুধিয়ার যে নদীটা আছে, তো নদীতে নেমে গেছি। কাজটা করতে প্রায় এক ঘন্টা লেগে গিয়েছে, তো আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে গেছে যে কখন কমপ্লিট হবে। তো ফাইনালি ওর কাজটা শেষ হলো, তারপর আমরা দুধিয়ার যে নদীটা আছে ওই নদীটাতে নামলাম। যেহেতু এখন বর্ষার দিন, পুরো দেখো জল বেড়ে গিয়েছে, এই সাইডগুলোতে পুরো জল বেড়ে গিয়েছে, তো অনেক দূর দিয়ে ঘুরে আমরা এখানে নামলাম।
তো যাই হোক, ওখান থেকে আসার সময় আমার জন্য আবার একটা রোজ নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই রোজটা দেখো, এই রোজটা ও আমার জন্য নিয়ে এসেছে, যার বাড়িতে গিয়েছিল কাজের জন্য তার থেকে রিকোয়েস্ট করে এরকম একটা রোজ নিয়ে আসছে। যাই হোক, রোজটা একটু একটু শুকিয়ে গেছে, না চলো ঠিক আছে, না তাও চলবে। ও যে আমার কথা মনে রেখে যে আবার লোকের থেকে যে চেয়েছে, এটাই অনেক বড় আমার জন্য। তো দেখো পুরো সবাই পিকনিক করতে এসছে এই সাইডটা, বেশি লোক নেই, তাও ওই সাইডটাতে, আমাদের ওই সাইডটাতে একটা পিকনিক করার জন্য এসছে। এরা নিজেরা রান্না করে খাচ্ছে, আমরাও ভুল করলাম, একটা কোনো কিছু যদি খাবার বানিয়ে নিয়ে আসতাম বা কিনে নিয়ে আসতাম এখানে খেতে পারতাম। আজকে এখানে আশেপাশে দোকানগুলো পুরো বন্ধ, তো ভাবলাম যদি মোমো খেতে চাই তাও খেতে পারবো না। এই জায়গাটা দেখো, দেখে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে, এতটা শান্তি, সেটা হয়তো পাহাড় ছাড়া আর কোনো জায়গাতেই নেই। তো আমরা অনেকক্ষণ এই জায়গাটাতে বসেছিলাম। আমরা একটুখানি বসলাম এখানে, এখন এখান থেকে চলে যাচ্ছি। পুরো ফাঁকা এই সাইডে, একদম লোকজন কেউ নেই, তার জন্য আমরা বেরিয়ে যাবো। আর এখন মোটামুটি ধরে নাও 4:45 মতন বাজে, আবার বাড়িও যেতে হবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। ভাবলাম কিছু খাবো, কিন্তু এখানে খাবার মতন কিচ্ছু নেই। দেখি আগে গিয়ে যদি কোনো মোমোর দোকান যদি পাই তাহলে কিছু খাবো। তারপর আমরা বাড়ির জন্য বেরিয়ে গেলাম। রাস্তা খুবই ফাঁকা ছিল সেই দিন, রবিবার থাকলে রাস্তায় একটু ভিড় থাকে, তাছাড়া অন্য দিন হলে রাস্তা খুবই ফাঁকা থাকে। তো আমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে আসছিলাম। আকাশে একদম কালো মেঘ হয়ে আসছিল, মনে হচ্ছিল যে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর এইরকম ফাঁকা রাস্তায় যদি বৃষ্টির জন্য আমরা আটকে যাই, মানে কোথাও কোনো শেড নেই দাঁড়ানোর মতো, যেমনটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। রাস্তায় এত জোরে বৃষ্টি নেমে গেছে, তো আমরা শেডের নিচে প্রায় 3-4 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। তারপর আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিওর সাথে। বাই বাই।